আসসালামু আলাইকুম সবাইকে জিসান বাংলা পাতেন তো অনলাইন স্কুলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমাদের সাথে একটা সেলিব্রেশন নিয়ে আমাদের জিসান স্যার হাজির হইছে আমাদের আজকের অতিথি হচ্ছে আমাদের মুস্তাফিজ ভাই বলেন মাহফুজুর রহমান গতকালকে পাতেনতে শিবিরগুলিকে বাস করছে তো সে আমাদের মহল্লা ছেলে আলহামদুলিল্লাহ অনেক অনেক শুভেচ্ছা ভালো একটা রেজাল্ট করতে পারছে তো আজকে আমার সাথেই আছে জুমার নামাজের পর দেখা হলো মসজিদ থেকে আমাদের জিসান বাংলা পরিবারের পাশ করার পরে যে অনুভূতি রাখি এটা আসলে বইলে বোঝানোর কাজ নাই পাশ করছে সেই অন্তত আর কি ভালোভাবে জানে যে কিভাবে অনুভূতিটা কত সুন্দর হ্যাঁ নিশান ভাইকে অনেক অনেক ধন্যবাদ তার সে কারণে আজকে এই পাশ করার করতে পারছি সে না থাকলে হয়তো এই দিনটা দেখতে পারতাম না আলহামদুলিল্লাহ সবাইকে বলবো দোয়া করার জন্য যাতে সামনে সারা ভালো করতে পারি আর তিন বছর এখনো সে পারমিট পায় না কিন্তু সে তার টার্গেট ফিল আপ করতে পারছে এটা কিন্তু অনেক বড় একটা ম্যাজিক আপনারা যারা নতুন আছেন অনেকে ভয় পান কিভাবে হইবো কেমনে হইবো কবে হইবো সে কিন্তু বসে থাকে না সেজন্যই পায় না সুন্দর একটা অ্যাচিভমেন্ট তো এটা অনেক বড় একটা অ্যাচিভমেন্ট অনেকের জন্য একটা উদাহরণ এবং ভালো রেজাল্ট করতে পারছে যদিও নিয়মিত ক্লাসও করতে পারে না কাজের জন্য আর এখানে তাদেরকে দেখতেছেন সবাই জিসান বাংলা পরিবারের সদস্য আমাদের বংশ সদস্য আর সবাই আছে এখানে রিফাত আছে তারপরে মিজান ভাই আছে হ্যাঁ সবাইকেই সফল হইতে হবে সবার একটা করে গাড়ি থাকতে হবে কি বলো গাড়ি চালানোর স্বপ্ন দেখো তো নাকি মিজান ভাই গাড়ি হবে হাসেল ভাই অবশ্যই সবার জন্য শুভকামনা যারা ভিডিওটা দেখবেন বাংলা পরিবার আজকে কিন্তু অনেক বড় সারা ইতালিতে আমাদের হাজার হাজার স্টুডেন্ট যারা পড়াশোনা করতেছে পাতন্তে পাইতেছেন সবার স্বপ্ন একদিন পূরণ হবে আমাদের এই পড়াশোনা করার মাধ্যমে অনলাইন স্কুলের মাধ্যমে সবার জন্য শুভকামনা থাকলো ভালো থাকবেন সবাই ইয়াল ফরসা ফরসা বাংলা মাধ্যমে ফরসা